মোসাপুর ইউনিয়নের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার বিকেলে বন্দর উপজেলার মোসাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে মোসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, দামগড় ইউপির চেয়ারম্যান মাসুম আহমেদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশেদ আলী জন্টু সহ আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমরা যারা জনপ্রতিনিধি, আমার সাথে যারা কাজ করেন, তাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে। আমরা জনপ্রতিনিধি যতক্ষণ থাকব কান ভরে গালি শুনব, পিঠ পেতে রেখেছি পিঠ ভরে লাথি খাবো, মৃত্যুর পরে বিবেচনা হবে আমরা কি কিছু ভালো কাজ করে গেলাম কিনা। আমরা দিন দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপকার করব, তারাই আমার সাথে থাকতে পারবে। তাই আপনাদের কাছে আমার চাহিদা, আমার যে পাঁচজন চেয়ারম্যান ছিলেন তাদেরকে যদি আপনারা ফিরিয়ে দেন। নারায়ণগঞ্জে আমার দুইটা ইউনিয়ন, একজনের মৃত্যুবরণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা আরেকজনকে রেডি করেছি জসীমউদ্দিন সাহেবকে। আর পুরোনো চেয়ারম্যান ৬ জনই যদি আমার সাথে থাকেন, ৭ জন চেয়ারম্যান যদি আমি পাই, আমার মেম্বারদেরকে যদি পাই, আমার সিটি কর্পোরেশনের কমিশনারদের যদি পাই, আমি আপনাদের সাথে কথা দিয়ে গেলাম আমার যদি মৃত্যু না হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের উন্নয়নে আমার সময় ব্যয় করব। শুধু ক্ষমতার দরকার নেই, উন্নয়নের জন্য এলাকার প্রত্যেকটা মানুষই উপকার করতে পারে, এলাকার প্রত্যেকটা মানুষ উপার্জন করে, তার পরিবার যেন ভালো থাকে। আর পরিবার থেকে যদি সুসন্তান তৈরি করতে পারে তাহলে বন্দরে কোনো অভাব থাকবে না, বন্দরে কোনো অভাব থাকবে না। বন্দরের মানুষ প্রাচ্যের ডান্ডির মানুষ, বন্দরের মানুষ পাট উৎপাদন করে বৈদেশিক মুদ্রা এনেছেন দেখেই আজকে বাংলাদেশ। আমরা এক সময় অনেক বিত্তবান ছিলাম, নারায়ণগঞ্জ আবারও বিত্তবান হবে, আবারও হবে ইনশাল্লাহ। আপনাদের পরিশ্রম, আপনাদের সহযোগিতা, এই নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা তৈরি করব। বঙ্গবন্ধু যে মানে না, বঙ্গবন্ধুর কাজ যে করে না, তাকে আমরা দেশদ্রোহী মনে করব। আমি আপনাদের এই উপস্থিতি দেখে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে এইভাবে আপনারা যে আসবেন আমাদের এমপি সাহেবকে ভালোবেসে, এইভাবে এমপি সাহেবের মুখের কথা শুনে আপনারা যে এইভাবে আমাদের এই সভাস্থলে উপস্থিত হবেন, এত কষ্ট করে এই যন্ত্রের ঘর দুপুরও আপনারা যেভাবে গাদাগাদি করে দাঁড়িয়ে আসেন, বসতেও পারেননি, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এটা আপনারা আমরা সবাই জানি, কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, বা কাজের কোনো শেষ নেই, উন্নয়নের শেষ নেই, উন্নয়ন চলতেই থাকবে, উন্নয়ন চলছে। বদ্রুজ্জামান রতন, এনএন টিভি, নারায়ণগঞ্জ।